আসসালামু আলাইকুম। আমি বেসিক্যালি রবি সিম ম্যাক্সিমাম টাইম ইউজ করি, কারণ রবি সিমে আমি প্রায় সময় ভালো ভালো অফার পাইতাম। কিন্তু গত 2-3 সপ্তাহ ধরে আমি কোনো অফার পাচ্ছিলাম না রবি সিম থেকে। পরবর্তীতে আমি রবি মাই অ্যাপ ইনস্টল করে ওইখানে মাই অফারে গেলাম, সেখানেও দেখি আপনার জন্য এখন কোনো অফার অ্যাভেলেবেল নাই। আরে ভাই, মানুষের তো নর্মালি 1-2টা অফার এমনিই থাকে, নিলে নেক না নিলে নাই, কিন্তু আমার ওইখানে কোনো অফার নাই। তারাও হয়তো বুঝে গেছে আমি খালি অফার ইউজার, খালি অফার খুঁজি। যাই হোক, খুব কষ্ট, বেদনা আর চোখে জল নিয়ে গতকাল রাতে ইমার্জেন্সি বাইরে ছিলাম, কিন্তু ফোনের দেখতেছি ব্যালেন্স নাই। বিকাশ থেকে ঝটপট 45 টাকা রবিতে রিচার্জ করলাম, পরবর্তীতে কল দেই কিন্তু তবুও কল যাচ্ছে না, বলতেছে ব্যালেন্স নাই, ব্যালেন্স নাই। কি হইলো ভাই, ব্যালেন্স নাই কেন? আমি তো মাত্রই রিচার্জ করলাম। গরম মাথায় দিলাম কাস্টমার কেয়ারে কল। কাস্টমার কেয়ারের কল দেওয়ার পরেই ওই পাশ থেকে একটি সুন্দরী মেয়ে, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আখি বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ভয়েসটা শোনার সাথে সাথে, আরে এটা তো আখি না, পাখি। আমি তো আমার প্রবলেমগুলো সবগুলো ভুলেই গেছিলাম ভয়েস শুনে। লেকিন ইয়ার ইয়াহ মে পিগল গয়া। না 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 অপূর্ব, এগুলো সব ধোকা। যে কাজের জন্য আসছস ওই কাজ কর। তুই অনেক প্রবলেমে আসছস, রবি তোরে প্রবলেমে ফালাইছে। পরে বললাম যে আমি 45 টাকা রিচার্জ করলাম মাত্রই, আমার 45 টাকা গেল কই? পরবর্তীতে ওই পাশ থেকে পাখি ম্যাডাম বলল, স্যার আমাকে কিছুক্ষণ সময় দিন, আমি জেনে জানাচ্ছি। আর 1 মিনিট পরেই সে আমাকে বলল, স্যার আপনি 45 টাকা রিচার্জ করে 30 দিন মেয়াদি 65 মিনিট পেয়েছেন। এইটা শুই নাই আমি, বেকার হ্যায় ভাইয়া, মে তো টুট গিয়া। এইটা হুই নাই, জীবনটা পুরা বেদনা হয়ে গেল। মনে হইলো যে মেঘ না চাইতেই বৃষ্টি। তবুও যেই তো ম্যাক চাইছিলাম, ম্যাক না পায়ে বৃষ্টি পাইছি। আমার 45 টাকার বদলে যে 65 মিনিট পাইলাম, সেই 65 মিনিট গেল কই? আমি কল দিলে তো বলতেছে আমার ব্যালেন্স নাই। ওই পাশ থেকে আবার পাখি ম্যাডাম আরেকটু চেক করে বলল, দুঃখিত স্যার, আপনি যেই 65 মিনিট পেয়েছেন সেটার সময় হচ্ছে আপনি রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।